আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমা জাহুলা। আমি এই কোরআনকে আসমানের কাছে পেশ করেছি, এই কোরআন নামক আমানত আসমানের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি এবং পাহাড়ের কাছে পেশ করেছি। এবং এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি ধর্মীয় গ্রন্থ যেই গ্রন্থের শুরুতেই ডিক্লিয়ারেন্স আছে, ওফেন্স সেন্টেন্স আছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন রাইটারের আবির্ভাব হয়েছে যে রাইটার তার শুরুতে বলতে পারছে যে আমি একখানা কিতাব লিখছি, আমি একখানা বই লিখছি, এই বইয়ের মধ্যে কেউ কোনো ভুল দেখাতে পারবে না, এমন কোনো বাপের বেটা জন্ম হয়েছে? সামনে রমজান আসতেছে, রমজানের একটি দোয়া পড়ার জন্য আপনাদেরকে বেশি বেশি বলেছিলাম, সেই দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়া হয়। যাই হোক, এই রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস। আল্লাহ তাআলা কি বলেন? শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس. رمضان মাস, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এই রমজান মাস দামি হওয়ার অন্যতম একটি কারণ। কি অবতীর্ণ করেছে? কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ কেন করেছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। কি জন্য অবতীর্ণ করেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এবং এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি ধর্মীয় গ্রন্থ যেই গ্রন্থের শুরুতেই ডিক্লিয়ারেন্স আছে, ওফেন্স সেন্টেন্স আছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন রাইটারের আবির্ভাব হয়েছে যে রাইটার তার শুরুতে বলতে পারছে যে আমি একখানা কিতাব লিখছি, আমি একখানা বই লিখছি, এই বইয়ের মধ্যে কেউ কোনো ভুল দেখাতে পারবে না, এমন কোনো বাপের বেটা জন্ম হয়েছে? হয় না। কিন্তু মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছেন, লা রাইবা ফি, সন্দেহ তো নাই, নাই সন্দেহের অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ, কেন সন্দেহ নাই? এই কোরআন আল্লাহ তাআলা এমন একজন দারক বাহকের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন একজন ব্যক্তির মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে যাকে বলা হয়েছে শাদীদুল কুয়া, আল্লামাহু শাদীদুল কুয়া, এমন একজন ব্যক্তি তাকে শিক্ষা দিয়েছেন যে অত্যন্ত ক্ষমতাধর, ক্ষমতাশালী, প্রজ্ঞাময়, জ্ঞানী। কে সে? জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে সরাসরি লৌহে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আসছেন, কোথায়? জমিনে। কোথায় নিয়ে আসছেন? জমিনে। আল্লাহ তাআলা বলতে চাইতেছেন যে এই কোরআন যে অবতীর্ণ করেছি, এই কোরআন কত দামি জানো? আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআন মানুষকে দেওয়ার পূর্বে এই কোরআনকে আমি পাহাড়কে, পাহাড়ের সামনে পেশ করেছিলাম, পাহাড়কে বলছে যে তোমাকে দেই। এই কোরআন আমি আসমানকে দিতে চেয়েছিলাম, এই কোরআন আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তারা ভয়ে এই কোরআন গ্রহণ করে নাই। কিসে ভয়? ভয়। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. আমি এই কোরআনকে আসমানের কাছে পেশ করেছি, এই কোরআন নামক আমানত আসমানের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি এবং পাহাড়ের কাছে পেশ করেছি। কোথায় কোথায়? আসমান কত মজবুত, জমিন কত স্থির, কত অটল, পাহাড় কত শক্ত। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে পাহাড়কে বলেছেন পেরাই, ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনকে পেরে মেরে দিয়েছি পাহাড় দিয়ে। অল্প কিছুদিন পূর্বে ইন্দোনেশিয়া, তুরস্ক এবং সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ কেন হয় জানেন? কারণ আমরা দেদারসে পাহাড়গুলোকে ধ্বংস করে ফেলতেছি, আবাসন স্থল তৈরি করতেছি। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে জমিনের পেরেক স্বরূপ নির্মাণ করেছেন। তো আল্লাহ তাআলা বলতে চাইতেছেন এই কোরআন আমি আসমান জমিন পাহাড়কে দিতে চেয়েছিলাম, ফা বাইনা আইয়াহমিলনাহা, তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। কি জানিয়েছে? অস্বীকৃতি, আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। ও আশফাকনা মিনহা, শুধু অস্বীকৃতি জানে না, তারা ভয় ভীত হয়েছে, ভয় পেয়েছে। ও হামালাহাল ইনসান, অতঃপর একটা নাদান গোষ্ঠী, মানুষ নামক নাদান গোষ্ঠী এই কোরআনকে গ্রহণ করেছে। এই মানুষ কোরআন গ্রহণ করে যেমন দামি হয়েছে, এই মানুষ কোরআন গ্রহণ করে তেমন বেদামি হয়েছে। হাদিসের মধ্যে আসছে এই কোরআন হুজ্জাতুন আলাই আও হুজ্জাতুন লাহু, হয়তো এই কোরআন হুজ্জাতুন লাকা আও আলাই, হয়তো এই কোরআন তোমার জন্য জান্নাতের জরিয়া হবে, দলিল হবে, অথবা এই কোরআন তোমার জন্য জাহান্নামে যাওয়ার একটা উসিলা হবে। তো কোরআন গ্রহণ করে আমরা যেমন দামি হয়েছি, আবার কোরআন গ্রহণ করে আমরা কি হয়েছি? বেদামি হয়েছি। তো যাই হোক, অতঃপর গ্রহণ করলো কে? হামালাহাল ইনসান, এই কোরআন নামক দামি বস্তুটাকে মানুষ গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা যে কি গ্রহণ করলো এ সম্পর্কে এরা অজ্ঞ। এত দামি জিনিস, এই দামি জিনিস সম্পর্কে এরা অজ্ঞ, আর অজ্ঞ না আমাদের হুশ জ্ঞান আছে। আজকে কোরআন তো সবচাইতে বড় মাজলুম, বড় মাজলুম, আমরা জালেম, কোরআন শরীফের হক আমরা আদায় করতেছি না। এমনকি বিভিন্ন মসজিদে তো আগে বক্তব্য চলতো, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যদি আমি এই কোরআন মানুষকে না দিয়া, আমি যদি এই কোরআন মানুষকে না দিয়ে যদি পাহাড়কে দিতাম, আসমান জমিনকে দিতাম, তাহলে কি হইতো, তাদের অবস্থা কি হতো? আল্লাহ তাআলা বলতেছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এই কোরআনকে মানুষকে না দিয়ে যদি পাহাড়কে দিতাম, লাউ আনজালনা হাজার কোরআন আলা জাবালিন লারআইতাহু, যদি পাহাড়কে দিতাম, নবী মুহাম্মদকে বলতেছেন লারআইতা, তুমি দেখতা, কি দেখতা? খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড়গুলো আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। কি পাহাড়! আল্লাহর ভয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কেমন ভারী জিনিস, কেমন দামি জিনিস! আমাদের মধ্যে কোনো ভয় আছে কি না? হ্যাঁ, আছে নাই? আল্লাহ তাআলা এই উদাহরণগুলো এই জন্য দিছেন যেমন যেন কোরআনের মায়া, কোরআনের হরমত
কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে ফিট হয়, এমন না যে কোরআন, এখন তো কোরআন হয়েছে তাবিজের কিতাব, কোরআন হয়েছে নকশার কিতাব, কোরআন হয়েছে ঝাড়ফুঁকের কিতাব, কোরআন যে একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নিজামে হায়াত, এটা আমাদের আমরা ভুলেই গেছি। এখন আমরা কোরআনের কাছে যাই কখন? যখন বিপদ আপদ আসে তখন কোরআনের কাছে যাই, গিয়ে ঝাড়ফুঁক নেই, দোয়া দেয় নেই। কিন্তু কোরআন তো আমাদের চব্বিশটা ঘন্টা, পুরো জীবন এই কোরআনের পথে চলা আমাদের আবশ্যক ছিল। কিন্তু আজকে কোরআন শুধু মসজিদ এবং মাদ্রাসায় খ্যান্ত, মসজিদ মাদ্রাসার মধ্যে কোরআন সীমাবদ্ধ, এর বাইরে কোরআন আমরা কি করি না, পড়ো করি না, কি করি না বলেন না কেন, এর বাইরে আমরা এই কোরআনকে খাটাই না। তো যাই হোক, আল্লাহ তাআলা এটা বলতে চাইতেছেন যে কোরআনের কত ওয়েট, কত মাধুর্যতা, কত ভারী, এই ভারী জিনিস আমরা বহন করতেছি। আপনারা জানেন আমাদের একটা প্রাণী আছে গাঁদা, গাঁদা আগে তো গাঁদা দিয়ে কি করতো, মাল টানতো না, গাঁদার পিঠে যদি যত মাল বোঝাই বেশি করা হয় তত গাঁদা কি হয়, খুশি হয়, বসেছেন কিনা আপনারা একটু উত্তর দিয়েন, গাঁদার পিঠে যত মাল বেশি তুলবে তত এই গাঁদা কি হবে, খুশি হবে। কিন্তু গাঁদা তো জানে না তার পিঠে কি আস, স্বর্ণ অলঙ্কার তৈরি কি আর টাকা পয়সা রাখলেই তার কি আসে যায়, আমাদের পিঠে আমরা কি বহন করে আসি সেটা আমরা কল্পনা করতে পারতেছি না, কি আছে আমাদের পিঠে, কি আছে আমাদের কাছে আমানত। এমন একটা কোরআনের মধ্যে একটা গ্রন্থ অন্য কোনো ধর্মাবলম্বীরা দেখাতে পারবে, পারবে কি বলেন, পারবে, পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন যেহেতু আমি নাজিল করছি, অন্যান্য ধর্মগ্রন্থগুলো আমি নাজিল করেছি, অন্যান্য ধর্মগ্রন্থগুলো যাকে দেওয়া হয়েছে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে, তাহরিফ হয়ে গিয়েছে, কাটছাট করা হয়েছে। যদি এই কোরআনকে যদি কাটছাট করা হয়, বিকৃতি করা হয়, তাহলে ইসলামের যেই মূল বার্তা এটাতে ব্যাহত হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি আমি একমাত্র গ্রহণ করেছি। আমি কি করেছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি গ্রহণ করেছি। বাইবেলের কোনো হাফেজ পৃথিবীতে নাই, তাওরাতের হাফেজ পৃথিবীতে নাই, ইঞ্জিলের হাফেজ পৃথিবীতে নাই, বেদ গীতা এই সমস্ত ধর্মগ্রন্থের কোনো হাফেজ পৃথিবীতে নাই, একমাত্র কোরআনের হাফেজ হাজারো লক্ষ কোটি হাফেজ পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে, আছে কি না। কোনো জালেম, কোনো স্বৈর শাসক যদি এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, ইনশাআল্লাহ পুনরায় এই কোরআনকে আবার লিপিবদ্ধ করা যাবে, তো যাবে না, যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন মানুষের সিনার মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে ফিট করে দিয়েছেন, 9 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, এদের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা কি ম্যাজিক, কি কৌশল এদের মেমোরির মধ্যে লোড করে দিয়েছে। আল্লাহ তাআলা সবার মেমোরির মধ্যে কি এক উদ্ভাবনী শক্তি, কি এক পাওয়ার দিয়েছে। এই যে আমাদের যেই মাথা ব্রেন, অনেকে বলে হুজুর এখন তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন তো আর এগুলো মুখস্থ করার সময় নেই, বাবু মুখের মেধা নাই, তমুক নাই, সেই নাই, এই নাই, অনেক কিছু বলে, বলে না। আজকে বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পারি মানুষের ব্রেন, মানুষের মেমোরি পৃথিবীতে সবচাইতে হাই কোয়ালিটি, সুপার পাওয়ার মেমোরি, সুপার পাওয়ার কম্পিউটার। আপনার আমার ব্রেনের মধ্যে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন,
আপনার আমার মাথার মধ্যে আল্লাহ তাআলা 100 কোটি নিউরন দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তো মনে মনে কইছি আমরা কত কোটি 100 কোটি নিউরন এক একটা নিউরন এক একটা মেমরি এক একটা নিউরন এক একটা মেমরি সেল বিজ্ঞানীরা তো এখন আশ্চর্য হয়ে গেছে যে এই মেমরিগুলো যদি লোড করা হয় কেউ যদি লোড করতে চায় বর্তমানে হাই রেজুলেশনের ক্যামেরা 8K রেজুলেশন আলট্রা এসডি যদি এই রেজুলেশন যদি কেউ লোড করে তাহলে 30 লক্ষ বছর লাগবে মেমরি লোড করতে তাহলে কত বড় স্পেস কত বড় মেমরি কত কিছু নিয়ে আমরা ঘুরতেছি 2 টাকা লাগছে আমাদের আল্লাহকে দেওয়া লাগছে যে এই মেমরি আমাদেরকে দেন 30 লক্ষ বছর সময় লাগবে 30 লক্ষ বছর সময় কয় বছর হয় 342 বছর 300 এর 342 বছর কি আছে আছে 60 বছর তো আছে না 60 বছর আছে মরবে বয়স কত 100 মাশাআল্লাহ আরো 242 বছর দরকার এরকম 342 বছর যদি মেমরি লোড করে তাও ফুল এসডি তে তারপর মেমরি স্পেস কি হবে না আনলোড মেমরি লোড হবে না এত পাওয়ারফুল কম্পিউটার এত পাওয়ারফুল মেমরি আমাদের ব্রেনে দিয়েছেন কিন্তু আমরা ব্রেন কি কাজে লাগাই না হাও কাজে ব্যবহার করি হাও কাজে আমাদের বাচ্চাগুলো তো মোবাইল দিয়া একেবারে পঙ্গু বানিয়ে ফেলতেছে মোবাইল ছাড়া খাইতে চায় না প্রতিনিয়ত এই অভিযোগগুলো আমাদের কাছে আস মোবাইল ছাড়া খাইতে চায় না মোবাইল ছাড়া ঘুমাইতে চায় না মোবাইল ছাড়া কিছুই করতে চায় না মানে বাচ্চাদের মধ্যে এমন একটা নেশা ঢুকছে তাদের মধ্যে মাদক আসক্তির চাইতে ভয়ঙ্কর মোবাইল আসক্তি যারা মাদক আসক্ত তারা যখন মাদক সেবন করে এরপরে তারা বুঝতে পারে না যে আসলে কি করছে পরে বুঝতে পারে যেটা নাকি নেশা ছিল যারা মোবাইলের আসক্তি মোবাইলের নেশায় ধরছে এরা কখনো বুঝতে পারবে না যে আমার মোবাইলের নেশায় ধরছে ওই রাতে যখন মোবাইল টিপতে টিপতে শুয়ে পড়ে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন সে আস্তে মোবাইলটা রেখে ঘুমিয়ে যায় মানে এরকম সারা রাত যে সে সজাগ ছিল তার যে কত ক্ষতি হয়েছে তার ব্রেনে কত ইফেক্ট পড়েছে তার শারীরিক কত ক্ষতি হয়েছে সেটা সে অনুধাবন করতে পারতেছে যাই হোক সম্মানিত উপস্থিতি সামনে আসন্ন রমজান আসন্ন রমজান মহা মহিমান্বিত মাস এই মাসকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব করব কিনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসকে কাজে লাগানোর তৌফিক দান করুক কোরআনের হক আদায় করার তৌফিক দান করুক আপনাদের বাচ্চা ছেলেপেলে নাতিপুতি যারা আছেন আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য জরুরি অত্যাবশ্যক জরুরি কিনা আপনার বাচ্চাকে ডাক্তার বানায়েন না এই কথা কেউ বলে না ইঞ্জিনিয়ার বানায়েন না এই কথা কেউ বলে না বলবেও না যদি বলে মনে করেন তোমার তার জ্ঞানের দূরদর্শিতার অভাব সবাই বলে দেশে ডাক্তারও দরকার আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে প্রত্যেকটা সেক্টরে আমাদের লোক দরকার আছে আছে কিনা কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার আবশ্যক কর্তব্য হলো আপনার সন্তানকে কম পক্ষে শুদ্ধভাবে যেন কোরআন শরীফটা পড়তে পারে আপনি শুধু আল্লাহর কাছে এই জব দিয়ে কুল পাবেন না যে আল্লাহ আমার সন্তানকে আমি মুক্ত করাইছি আমার সন্তানকে আমি মুক্ত করাইছি মক্তবে হুজুরে পড়ায় সর্বোচ্চ 1 ঘন্টা না হুজুর 1 ঘন্টা আপনি বলেন তো সুলার পাশে মাটি আছে না কত বছর জাল দিলে এই সুলার মাটি ইট হয়ে যাবে কয় বছর জাল দিলে হবে কথা বুঝতে পারেন না মানে সুলা পাশে যে মাটিগুলো আছে এই মাটিগুলোরে কত বছর জাল দিলে ইটে রূপান্তরিত হবে জীবন হবে কেন এটা আজকে 2 ঘন্টা জাল দিছে কালকে 3 ঘন্টা জাল দিছে এরকমই তো ছোট জাল নাকি আর এই মাটিটাকে তুলে ওই ব্রিক ফিল্ডের হাজে নিয়ে রাখেন 24 ঘন্টার মধ্যে ইটে রূপান্তরিত হবে হবে কিনা কেন
এর মধ্যে হাই ফোর্সের পাওয়ার দেওয়া হয়েছে। মুক্ত মানে শুধু আপনাকে একটু হাঁটা শিখাবে, হাঁটা হাঁটা, এটার নাম কোরআন নয়। যারা মাদ্রাসাগুলোতে 24 ঘন্টা মেহনত করে কোরআন নিয়ে, এরা যে ফোর্স ব্যবহার করে এরপরে তো ফোলাবান শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আর আপনি মনে করতেছেন যে আমার বাচ্চা মুক্ত পড়লে আমি পার পেয়ে যাব, কোশ্চেন কালো না। মুক্ত পড়াইতে পারেন প্রাথমিক শিক্ষার জন্য, আসা যাওয়ার জন্য, কিন্তু বক্তব্যে আমার মেয়ে 10 খতম করলো, কিন্তু আপনার মেয়ে 10 খতম করে কোনো লাভ নাই। 10 খতমের 1 পৃষ্ঠা সুন্দর করে পড়তে পারবে না। সেজন্য কোরআন শিক্ষার বিকল্প, মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। কোরআন যদি আপনার শিখতেই হয় আপনাকে মাদ্রাসা যাইতেই হবে। মাদ্রাসা যাওয়ার ছাড়া দ্বিতীয় কোনো কি নাই, পন্থা নাই। যাদের বয়স বেশি হয়ে গেছে ওনারা তাবলিগে যাওয়া ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। সেজন্য তাবলিগকে আমাদের ধরতে হবে কখন, যখন আমাদের বয়স ফুরিয়ে ফেলছে, এখন তো হাই উদাস করে আর লাভ নেই। আর যাদের এখনও বয়স আছে, যারা আমরা অভিভাবক আছি, সচেতন অভিভাবক, আমাদের সন্তানগুলোকে প্রাথমিক কিছু শিক্ষা কোরআন হাদিস শিক্ষা দিব। বর্তমানে একটা জাতিকে ধ্বংস করার জন্য জাতির মেরুদণ্ড কি, মানে জাতির মেরুদণ্ড কি শিক্ষা। যার যেই জাতির মেরুদণ্ড নাই সে সোজা হয়ে কি হতে পারে না, দাঁড়াতে পারে না। আপনার মেরুদণ্ড না থাকলে দাঁড়াতে পারবেন, সোজা হয়ে পারবেন না। আজকে এই জাতিকে ধ্বংসের এক গোপন মিশন চাইস, শিক্ষাখাত ধ্বংস করে ফেলছে, শিক্ষাখাত নষ্ট। হাম আরো কি কি ধরনের রোগ আছে না, যে রোগগুলো যেন না হয়, বাচ্চা হওয়ার পর পর কি দেওয়া হয়, টিকা দেওয়া হয়, কি দেওয়া হয়, টিকা দেওয়া হয়, যেন এই রোগগুলো ভবিষ্যতে তারা কি না করে, আক্রমণ না করে। আপনার সন্তান ভবিষ্যৎ যদি নাস্তিক না হইতে চায়, ভবিষ্যতে যদি পথভ্রষ্ট না হইতে চান, যদি বাটপা লম্পট না হইতে চান, তাহলে আপনাকে অবশ্যই ছোটবেলায় কোরআন নামক টিকা আপনার বাচ্চাকে দিতে হবে। যদি না দেন তাহলে এই বাচ্চাই আপনার গলায় ছুরি ধরবে একদিন। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, ধরবে একসময় আপনার গলায় ছুরি ধরবে। আমরা চাই কিনা আমাদের বাচ্চারা আমাদের গলায় কি ধরুক, ছুরি ধরুক? চান কি চান? আমার বাচ্চা কমপক্ষে আমার জানার এটা পড়ুক, চান কিনা আপনারা? আমাকে তো বলে চান, চান কিনা আপনারা? কয়েকজনে বলছে যে, তার মানে আপনারা চান না যে আপনাদের বাচ্চারা আপনাদের কি দেবেন, বাচ্চা না থাকুক, নাতিভূতি এরাও কিন্তু বাচ্চার সমতুল্য নাকি? ছেলে মেয়েও নাই, বাচ্চা নাতিভূতিও নাই, কিছুই নাই, নিকটতম আত্মীয় স্বজন নাই। যারা বোঝে না তাদেরকে বুঝাইতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সহযোগিতা হইতে হবে, একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, তাহলে পার পাওয়ার নিশ্চয়তা কিছুটা হইলো ইনশাআল্লাহ হইতে পারে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। দুনিয়াতে লাঞ্ছিত যদি না হইতে চাই, দুনিয়াতে যদি সুখ শান্তি কিছুটা চাই, তাহলে ধর্মীয় শিক্ষার বাইরে কোনো শিক্ষা দিলে আশা করা যায় সুখ আসবে না, মাথা ব্যথা বাড়বে, অসুখ বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য কবুল করুক, কোরআনের হক আদায় করার তৌফিক দান করুক, এবং রমজানের পরিস্থিতি গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। স্যার এখন নাস্তা করে নেবেন।